জিনিস আপনারা বুঝতে চেষ্টা করবেন, তাদের প্রতি 10,323-এর যারা শিক্ষক শিক্ষিকা তাদের প্রতি আমাদের প্রচণ্ড সিম্প্যাথি। আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছে, আমরা যে পোস্ট ক্রিয়েট করেছি এর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এবং সেখানে 5,000-এর উপর প্লাস আরও শিক্ষকের 4,000, তো এখানে 9,000-এর মতো। যদি ওরা বসে থাকে আন্দোলন করতে বাধা নেই, আন্দোলন করতে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আন্দোলন করতে পারে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে এটাতে না বসে তারা বরঞ্চ ইন্টারভিউর জন্য তৈরি হোক। এবং একটা কথা মাথায় রাখতে হবে, বেকাররা রাগ করবে আমার কথা শুনে, তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা পোস্টগুলি ক্রিয়েট করেছি, কিন্তু বিনা ইন্টারভিউতে কাউকে চাকরি দেওয়া যায় ভারতবর্ষে এ নিয়ম আছে কি না আমি জানি না। ভারতবর্ষে কোথাও সবাই যদি বলে আমার আমি আইন মানবো না, কিচ্ছু মানবো না, আমাকে ইন্টারভিউ ছাড়া চাকরি দিতে পারবে, দিতে হবে, এটা কি কোনো সরকার পারবে? আজকে আমরা ক্ষমতায় রয়েছি, কালকে আরেকটা ক্ষমতা থাকতে পারে। কোনো যদি রাজনৈতিক দল বলে ইয়েস ইন্টারভিউ ছাড়া চাকরি দিয়ে দাও, তাহলে তো আমি বলবো এটা অসাংবিধানিক এবং বেআইনি, যেটা কোনো মতে কেউ মেনে নেবে না। এবং সেজন্য তাদের কথা আমাদের আউটসোর্সিংয়ের চিন্তা করেছিলাম, কিন্তু তারপরেও যেহেতু সরকারি চাকরির কথা উঠেছে সেজন্য আমরা এই পোস্ট ক্রিয়েট করেছি। এবং মাথায় রেখে তাদের মধ্যে আমরা বিশ্বাস অধিকাংশ ছেলে মেয়ে এই সুযোগ পাবে, এবং তাদের জন্য আমরা এই রিল্যাক্সেশন করে দিয়েছি যাতে 23 পর্যন্ত যে কোনো পরীক্ষা তারা অংশগ্রহণ করুক সুযোগ পাবে। এবং তাদের কথা মাথায় রেখে কিন্তু পোস্ট, এর বেশি কিছু আমি খোলাসা করে বলবো না, কিন্তু ইন্টারভিউ ছাড়া চাকরি, আপনার সাংবাদিক বন্ধু আমাকে বলুন ইন্টারভিউ ছাড়া চাকরি দেওয়া যায় কি না কাউকে? সুপ্রিম কোর্টের রায়ে তাদের চাকরি গেছে, হাইকোর্টের রায়ে তাদের চাকরি গেছে, কোনো সরকার তাকে বাদ দেয়নি। কিন্তু যেহেতু পূর্বেকার সরকার তাদের সিলেকশনের ক্ষেত্রে ত্রুটি ছিল বলে, সিলেকশনের ক্ষেত্রে আমি কাউকে বলবো না অযোগ্য, আমি কাউকে বলবো না যোগ্য, কাউকে কিছু বলবো না, সিলেকশনের ক্ষেত্রে ত্রুটি ছিল বলে প্রথমে হাইকোর্ট পরবর্তী সময় সুপ্রিম কোর্ট তাদেরকে বাতিল করেছে। সুতরাং এই অবস্থায় আমরা কী করতে পারি? আমরা বলেছিলাম নির্বাচনের আগে যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং তাদের একটা স্যাটেল আমরা করব। আমরা বেশ কয়েকবার একের অধিক আমরা সুপ্রিম কোর্টে তাদের জন্য এক্সটেনশন এনেছি, কিন্তু এরপরে আর এক্সটেনশন দেয় না, সেজন্য আমরা তাদের জন্য পোস্ট ক্রিয়েট করেছি এবং তারা ইন্টারভিউ দিলে আমার বিশ্বাস তাদের অনেকের সুবিধা হবে। যারা বাদ যাবে, যারা বাদ যাবে তাদের কথা আমাদের মাথায় রয়েছে কি পদ্ধতিতে তাদের নিতে হবে, সবটা এর বেশি প্রকাশ্য বলা চলবে না। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছে, আমি জানি না কেন এরপরে বসে রয়েছে, কোনো রাজনৈতিক ইন্ধনও যদি কেউ বসে থাকে আমার কিছু বলার নেই, কিন্তু আমি জানি 10,323-এর সবাই এখানে আসেনি। তাহলে বুঝতে হবে একটা জিনিস, কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে, তারপরেও গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের কেউ সমর্থক হতে পারে। আমরা সুবিধা করে দিয়েছি সবাই ব্যবস্থার জন্য, যদি এখানে বাদ যায়, এবং ওরা যখন মিট করেছিল মুখ্যমন্ত্রীর সাথে ওরা বলেছে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা খুশি, মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা খুশি, এবং সেই খুশি তাহলে যদি খুশি হয়ে থাকে মুখ্যমন্ত্রী এই কথা, এরপরেই তো 3-4 অর্গানাইজেশন রয়েছে সবার সাথে কথা বলে পরবর্তী সময় পোস্ট ক্রিয়েট করে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট যদি হয়ে গেছে এবং সবাই নাম অনেকের মধ্যে 10,323-এর মধ্যে অনেক কিন্তু নাম জমা দেওয়া শুরু করে দিচ্ছে এবং প্রিপারেশান নিচ্ছে। সুতরাং যদি এরা না আসে, ইন্টারভিউতে না বসে, তাহলে তাদের চাকরি কীভাবে দেবে আমি অন্তত জানি না। আমি অ্যাপিল করব করো জোরে রাজনৈতিক দলগুলির প্রতি, তাদের প্রতি আমাদের সিম্পেথি রয়েছে, আপনারা সহযোগিতা করুন এবং নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থা আইন সংবিধান মানে মেনে যাতে ইন্টারভিউ আমরা নিতে পারি, সেই ইন্টারভিউতে বসলে কিছু একটা গতি হবে। যদি কেউ বাদ যায় তাদের কথা আমাদের মাথায় রয়েছে, আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে তারা এই আন্দোলন থেকে বিরত থাকুন। এখন এরপরে যদি কেউ আন্দোলন করে
আমি কিছু বলার কিছু নেই, এটা তার ইচ্ছার উপর, কারণ গণতান্ত্রিক অধিকার সবাই রয়েছে।